কুমিল্লার চোদ্দ গ্রামে প্রবাসীর স্ত্রী ও শিশু পুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রবাসী আনোয়ারের ভাতিজা মইনুল হাসান শুভ আবদুল্লাহ আল শাহেদ নামের দুইজনকে আটক করেছে পুলিশ। রাতে উপজেলা সদরের পাঁচটা ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা আক্তার ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানায়, গতকাল রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক দুটা ত্রিশ মিনিটের সময় ধারালো অস্ত্র দিয়ে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে শিশু মুজাহিদ ও তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশু মুজাহিদকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়।